আসসালামু আলাইকুম তো অলরেডি আপনার টাইটেল এবং থামবেল দেখে বুঝে গেছেন আজকে ভিডিওটা কিনে হয়ে আছে তো হ্যাঁ আজকে আমি এক অসহায় ব্যক্তিকে একটু তার মনের কথা জানতে চেষ্টা করব এবং আমি আজ দু একদিন হলো দেখতে পাচ্ছি যে আমাদের এলাকায় একটা বাগানে কাঁঠাল গাছতলা একটা পাগল কিনা আমি জানি না তো অনেক দিন হলে শুয়ে আছে তার বাসা কোথায় কি আমরা কেউই জানি না তো একটু দেখাও তাকে তারপরে আমি বলতেছি দেখুন ওর অবস্থা দেখুন তো আপনারা ওর অবস্থাটা দেখলেন তো আগে শুনুন যে আমি আগে বলে নিই ও কথা বলতে পারে কি আমরা তাও জানি না আজ দুই তিন দিন হলো ও এখানে শুয়ে আছে তো আমরা ওকে দেখাবো আর ওর সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করব যে আমরা কি করতে পারি এবং কিনা করতে পারি আমরা এলাকে এলাকার মানুষের কাছ থেকে শুনেছি যে ও এখানে কয়েক একদিন হলো আসে আমি ভিডিও করি আপনারা কিন্তু জানেন ওই জন্য আমাকে সবাই বলেছে যে ওকে নিয়ে একটা ভিডিও কর তো ওই জন্য আমরা ওকে নিয়ে আজকে একটা ভিডিও করব আর ওকে কিছু খাওয়ানোর চেষ্টা করব দেখি আমরা আর আসুন আগে ওকে আমরা ডাক দেই তো আজকে আমরা একটু ওর সাথে কথা বলার চেষ্টা করব। আর ওই দিকে হচ্ছে আমাদের রাস্তা রাস্তা থেকে ও এখানে থাকে কাঠল গাছের নিচে আপনি তোমরা একটু দেখাও তো কাঠল গাছের নিচে ও থাকে আমরা এখন ওর সাথে কথা বলার চেষ্টা করব। আর যদি ও ভালো হয় এবং ওকে নিয়ে আমরা একটা ভিডিও করতেছি আর আপনারা যদি কেউ ওকে চিনে থাকেন তো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন একে যদি আপনি কোথাও দেখে এর তো অবস্থা খুব খারাপ তো আমরা একে একটু হাত মুগ্ধ তার আগে আমরা একে এখন ডাক দিই ডাক দিয়ে এর সাথে আমরা কথা বলে নিই তো তো একে আমি এ উঠতেছে না তো এর এর গায়ের সাথে কাদা লেগে আছে এগুলো মাটির মধ্যে শুয়ে আছে এর গায়ের সাথে কাদা লেগে আছে কি পরিমাণ কাদা লেগে আছে হয়তো অনেক দিন হলেই গোসল করে না এখন বেশি বড় না কিন্তু আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন এর বয়স আনুমানিক হতে পারে এগারো থেকে বারো বছর বেশি হবে না তো এর বাপ মাও কোথায় আছে আমি জানি না তো আপনারা দেখুন যে একে আপনারা দেখাচ্ছি প্রথমেই তো দেখতে পাচ্ছেন এর গা দিয়ে কী অবস্থা আর এর মুখ টুক দিয়ে একদম কাদাতে ভয় হয়ে গেছে আর এ ওঠো 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 তোমার বাসা কোথায় এ তোমার নাম কে ওঠো 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 তোমার নাম কি তো আমি কিছু বুঝতে পারতেছি না তোমার নাম কি বুঝলাম না তুমি বসে বসো হেলান দিয়ে বসো হেলান দিয়ে বসো ওটা এক হেলান দিয়ে বসো কিছু খাইছো তুমি হ্যাঁ বুঝলাম না খাও নাই বুঝিয়েছি নাই তুমি আমার কথা কি শুনতে পাচ্ছ আশেপাশে তো কেউ নাই গাও যে তা কমু তা কমু তো কিছু খাইছো কিছু নাই তো আপনারা দেখতে পাচ্ছেন কি বানি বলতেছে আমি তো বুঝতে পারতাছি না ওর কথা আর আশেপাশে কেউ নাই গাও তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সুনছান এলাকার ভিতরে ও পড়ে আছে তো আশেপাশে তো কেউ নাই তো লোক দেখা যাচ্ছে ওই পাশে ভাই একটু শুনেন তো আপনার বাসা কি এখানে লোকটাকে কখনো দেখেছেন না কখনো দেন কয়দিন ধরে পাঁচ ছয় দিন ধরে এটা বসে আছে তো আমি ওকে ডাকতেছি ও তো কিছুই বলে বলতেছে না হচ্ছে বোবা কথা কথা বলতে পারে না তুমি কি কথা বলতে পারো না তো আপনারা দেখতে পাচ্ছেন যে এ কথা কথা বলতে পারেন আমি কিন্তু আদৌ জানি না এই লোকটা বললো তো আমি ওই 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 জন্যেই একে বলতাছি এ বোবা তো আমি কিন্তু শিওর জানি না তো যদি এ নেক্সট ডে কোনো কথা বলতে পারে তো আমি আপনাদের মাঝে জানাবো আর এর জন্যে আমি কিছু আনাবো তো ভাই আমার একটু একটা হেল্প করবেন আপনাকে আমি কিছু টাকা দিই আপনি এর এর জন্য ওই পাশে দোকান আছে আপনি এর জন্য একটা কলা একটা রুটি আনবেন আপনাকে আমি টাকা দিই তার কলা তো তোমার বাসা কোথায় তুমি এখানে কয়দিন হলে আসো সাত দিন ওই দিক ওই ওই দিক আমাদের দর্শকদের তুমি বলো যে কয়দিন হলে আস আসো তুমি এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন এ কি বলতেসে না বলতেসে যদি আপনারা কেউ বোঝেন আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আর আমরা একে কি কিছু খা খাওয়াই ওই লোকটাকে দিয়ে পাঠাইছি ওই লোকটা খাবার নিয়ে আসুক তো আমরা একে খাওয়াবো ভাই আইসেন বসেন আপনি বসেন এখানে তো একে আমরা খাওয়াই নাকি উঠে বসো তো উঠে তো খাইবা তুমি খাইবা না কেন তোমাকে আমরা খাওয়াই জো বই এ দিন আইবো নাই খাই খাইবা না খাইবা না তো ও কলা খাবে না রুটি খাবে না তো তারপরে আমরা ওকে জোর করে খাওয়াই তো খাও একটু দাঁড়াও দাড়াও দাঁড়ো তোমাকে আমি ছিঁড়ে দিই ধরো 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 এই তো আমার হাতে ময়লা হাতে ময়লা তুমি গোসল করো না দাও নাও নাও ধরো দাঁড়াও দাও তোমাকে আমি ছিঁড়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ওকে একটু খা খাইয়ে দেই তো খাও দেখি দেখি খাও তো ওকে আমরা খাওয়াচ্ছি তো খাওয়ানোর পর আমি আপনাদের জানাই তো ও একটু খাক তো আমরা একটা কথাই বলি যে আপনারা যখন এগুলা ব্যক্তিকে আপনারা দেখবেন একে দেখাও একটু তো আপনারা যখন এগুলা ব্যক্তিকে রাস্তায় দেখবেন বা কোনো জায়গায় দেখবেন তো আপনারা এদেরকে একটু হেল্প করবেন এক টাকা দুই টাকা দিয়ে হলেও আপনারা এদেরকে একটু সহযোগিতা করবেন আপনাদের যার যত সামর্থ্য আছে আমার সামর্থ্য অতটুকু আমি ওকে অতটুকুই খাওয়াইলাম আর আপনাদের সামর্থ্য যদি তার চেয়েও বেশি থাকে আপনারা তার চেয়েও বেশি ওকে খাওয়ানোর চেষ্টা করবেন এবং ওর মতো যে আরও অনেক পত শিশু আছে তাদেরকে আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন তো আমি ভিডিওটা বেশি বড় করব না ওকে নিয়ে গিয়ে এখন আমি দেখি কি করা যায় আর নেক্সট ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো পরবর্তী ভিডিও পরবর্তী টপিক নিয়ে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটি শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য তৈরি করা হয়েছে কেউ সিরিয়াস মাইনে নেবেন না আর আমাদের পেজ এবং ইউটিউব সাথে থাকবেন বাই বাই টাটা আল্লাহ হাফেজ